কথা আমরা ভুলে যাই, আমরা বলার কথা ভুলে যাই। বলেছিলাম হে গোবিন্দ পারাপার করে দাও, তোমার নাম গুণগান কীর্তন করব, এই হস্ত দিয়ে তোমার চরণে ফুল তোষ অর্পণ করব, যেটা হবে নাম সংকীর্তন, এই চরণ দিয়ে হেঁটে চলে যাব, তোমার নাম শ্রবণ করব। তাই তো মহাজন বললেন, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আছে, হরি পাওয়ার আছে, যৌবন কালে হরি ভজে আছে কি বানায় আছে, আছে কি বানায় আছে, বার্ধক্যকালে যে হরি ভজে জমের তোরা আছে, আমরা অনেকেই বলি বাবা বলে এই বয়সে হরি ভজন করব, এই মাত্র বিউটি পার্লার থেকে এলাম, এখন প্রেশার ভালো আছে, হরি কি হরি নামের মালা গলায় নেওয়া যায় না গো মা, না বাল্যকালে হরি ভজে হরি পেয়েছে এমন প্রমাণ রয়েছে গো মা, ভক্ত প্রহল্লাদ ভক্ত ধ্রুব এরা বাল্যকালে হরি ভজে শ্রী হরি চরণ লাভ করেছে। তাই আসুন সবাই মিলে বাহু তুলে বলুন শ্রী গুরু নিদয় গৌর প্রেমানন্দে হরি হরি, যদি সময় থাকে আবার বিষ্ণুটা শোনাবো, তোমার আনার নিয়ে বুঝে পৌঁছে গিয়েছি, হ্যাঁ তবে একবার দেখে দেখি বৌমা কোথায় রয়েছে কেমন রয়েছে, বলিও গো রাধে কোনোভাবেই সারা মিলছে, এবার বাড়ির মধ্যে ভালো করেই খুঁজে দিয়েছি, বলিও গো রাধে কোনো কথা বলছে না, আমার মনে হয় একেবারে পুরো রমে করোনা হয়ে গেছে, ভালো করে দেখে দেখো একটা কাঠের মুখ আছে গো, তাহলে কি থার্মোমিটার দিয়ে দেখো, দেখো তার দাম মাপতে হবে, ওই রান্না বের করে বসে বসে কাঁচ তো ঝরঝর করে কাঁচ গো, আমার মনে হয় তোমার বুঝি কোনো আপনজন ছিল যে হারিয়ে গেছি, না গো না এই সংসারে কেউ কারো আপন নয় গো মা, আমরা এসেছি একা যেতে হবে একা, কেবল মাত্র এই মায়ায় দেখা, তাই তো কি বলছি ও রাধে ও রাধে গো, তুমি কান্দই অকার যারে তুমি আপন ভাবো সে নয় আপন জন রাধে গো, যারে তুমি আপন ভাবো সে নয় আপন জন রাধে গো, ঘর ছাড়িয়া বাইরে কোথায় খোঁজো তুমি ঘর রাধে, ঘর ছাড়িয়া বাইরে কোথায় খোঁজো তুমি ঘর রাধে, খোঁজো তুমি ঘর যারে তুমি আপন ভাবো সেটাই আপন জন রাধে গো, ও গো প্রেমই দাদা শুধু একবার বদল তুলে তাকিয়ে দেখো না আমি কে এসেছি, আমি তো তোমার সেই পুরনো সৈবৃন্দে গো বৃন্দে, ও মা এর যে মনে প্রাণে কি হলো কোনো কথাই বলছে না, কথার উপর বললো না আর থেকে কাজ কি পথে, আমি যে পথে এসেছিলাম সে পথে এগিয়ে যাই,
হরি বল হরি বল হরি বল ওগো কোড়াইমা শোনো শোনো কি হয়েছে সুখী বল মনির কথা ওগো কোড়াইমা তুমি তো রাধা কৃষ্ণের লীলার গুরু হ্যাঁ গো তুমি তো সবই জানো তাই না কি সখী তবু তোমায় বলছি শোনো তবে তাই বল छड़ा राधिका
তোমার মনের কথা আমি সমস্ত বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, এই মহামতি হরিবাসরে যে সমস্ত ভক্তমন্ডল কৃপা করে এসেছে, আহুত কিংবা অনাহুত, যারা এখন প্রসাদ গ্রহণ করেননি, কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ, আপনাকে প্রসাদ না পেয়ে চলে যাবেন না। ওনারা অক্লান্ত পরিশ্রম করে ভক্ত ভগবানের সেবা করছে, তাই যে সমস্ত ভক্তমন্ডলী এখন আপনাদের প্রসাদ হতে বাকি রয়েছে, দয়া করে প্রসাদ গ্রহণ করে তবে এই নাম শ্রবণ করবে। তাই সবাই মিলে বাহুতে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরাই ওই শান্তি রহ জ্বালায়, তাই তুমি রান্না গৃহের কোণে বসে ঝরঝর করে কাঁদছো, তবে বলছি শুনো রাই, আর তোমায় কান্নাকাটি করতে হবে না গো, আমি তো এসেছি তোমার কাছেই গো, তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি গো। তোমার কোথায় নিয়ে যাবি বড়াই মা? তবে বলছি শোনো, তোমার নাম সুন্দর, ওই যমুনাকে কথা দিয়ে ফেলেছে তাই তো এসেছি, তুমি এখন কান্নাকাটি বন্ধ করে ওই বাড়ির মধ্যে তাড়াতাড়ি করে সেজে তৈরি হয়ে ফেলো, ওই দধি দুধ বেচলার লাগি অষ্ট শশীগণ সঙ্গে করে, আমি তোমার সঙ্গে করে নিজেই নিয়ে যাব। তাই বলছি আমি আরম্ভ না করে তুমি বাড়ির মধ্যে চলে যাও, ভালো করে সেজে তৈরি হয়ে নাও, আর এদিকে বৃন্দাবন থেকে আমি আমার সখীদের একবার ডেকে দেখি। তুমি তাই দেখো বড়াই মা, তাই দেখো। বেশ ঠিক আছে, কোথা গেল গো সখী গো? বলি ও লতিকা, অফিস খাবা ওই ইন্দুরেখা, ও চম্পকলতা আয়, আরে গগনে যে অনেক বেলা হলো রে, ওরে আয় ললিতা রে, মোরা মথুরা বাজারে যাব, ছুটি ছুটি আই ললিতা আয় রে, আই বিশাখা আয় ললিতা আয় রে, আই বিশাখা মথুরা বাজারে যাবে, ছুটে ছুটে আয় মথুরা বাজারে যাবি, বেঁচে বেঁচে আয়। মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, ছুটে ছুটে আয় রে, মধুর লবণ বয়ে যায়, বেলা বয়ে যায়, মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, আয় ললিতা আয় রে, আয় বিশাখা আয়, আয় ললিতা আয় রে, আয় বিশাখা আয়, মথুরা বাজার মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, আয় ললিতা আয় রে, আয় বিশাখা আয়, আয় ললিতা আয় রে, আয় বিশাখা আয়, মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাবি ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাবি ছুটে 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 আয়।
দেশে গিয়েছো কেবল তোমাদের সেই যে প্রধান সখী রাধা সেই কোথায় গো আমাদের প্রধান সখী রাধা আর কি আমাকে ডাকতে হবে হ্যাঁ গো ডেকে ডাকনা সই আমি তাই ডাকছি হ্যাঁ তাই ডাক ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঝমক ঝমক তাই ওই সুন্দরী নাই রে রাধে যাই যমুনার জলে তাই না কি বলছি জানিস ভুবন ভুলায়ে চলো যাই যমুনার কিনারে সখী গো চলো যাই যমুনার কিনারে Oh,
কথা শুনে না ছুটে যায় যমুনার কিনারে সখী গো ছুটে যায় যমুনার কিনারে শাশুড়ি মা রয়েছে গো আচ্ছা বুঝতে পেরেছি তুমি লজ্জায় বলতে পারছো না তবে বলি শোনো ওই যে বাড়িতে কুলদেবতা রয়েছে না ওই শ্যামামা গো শ্যামামা ওই শ্যামের নাম ভুলে তোমায় শ্যামামায়ের জয়গান গাইতে গাইতে যেতে হবে আর তবে তোমার যাত্রা পথ সুগম হবে বড়াই তুমি তাই গাইছি বড়াই না হ্যাঁ গাই 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 জয় শ্যামামা জয় শ্যামামা শ্যাম এই পসরা গানে মুগ্ধ হয়ে ঠেকুয়া বাজার বাড়ি রাজীব বেরা আর আরেকজনকে রিয়া বেরা এই দুজন 50 টাকা পুরস্কার করেছেন এই ছোট্ট মেয়েটাকে আপনারা হরিদ্বারি সহকারে আপনারা এই 50 টাকাকে আপনারা সমর্থন করবেন সিকিউরিটি গৌরব মন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল
भक्त मंडली এই ছোট শিশু শিল্পীকে উৎসাহিত করবে আশীর্বাদ করবে যাতে করে আগামী দিনে ওনার যেন ভবিষ্যৎ এই সঙ্গীতের পথ আরো উজ্জ্বল হয় এই আশীর্বাদ দেখি গোবিন্দ কাছে কামনা করি যিনি পুরস্কার পুরস্কৃত করলেন প্রভুর কাছে কামনা করি যেন মনোবাসনা পূর্ণ হয় যেন কৃষ্ণমতে মতি হয় যেমন ঈশ্বর মঙ্গল করেন উনি যেমন ভালো থাকেন সুস্থ থাকেন এই আশীর্বাদ দেখি সবাই মিলে বাহুতে বলুন শ্রী গুরু নিদয় গৌর বিমানে হরি হরি তাই টিটি লাগাইলে নারে আলতো পড়িলে নারে সরু মাটাইলে নারে সাজিলে চশমা পরে লেনারে টিকলি লাগাই লেনারে সিম্পু করে লেনারে We'll be right back.
দিয়েছি বাবা বাবা খুব ভালো হয়েছে তা কি বলছি জানো কি বলো বলো অনেক বেলা বাড়ছে ওরাই শোনো শোনো এ তোমার না ওই যে বাড়িতে শাশুড়ি মা রয়েছে কিছু বলেছিল ওগো বড়াই না আমার শাশুড়ি বলেছিল যে পথে যেতে যেতে সেবা মায়ের নাম গুণগান করতে বাবা সুন্দর হয়েছে তবে তোমার যাত্রা বড় সুগম হবে তা কি বলছি জানো আজকে তো আমরা সকলেই শ্যাম দর্শনে লাগি যাচ্ছি ওই না মথুরা বাজারে তো আমার মনে হয় যমুনা এখনো মনে এক পথ বাকি রয়েছে তাই না সখী তা তুমি কিছু বলো না গো বড়াই মা সেখিরে সই আরে আমি বুড়ো হয়ে গিয়েছি আমাকেই বলতে হবে হ্যাঁ তোমাকেই বলতে হবে বেশ ঠিক আছে তবে বলছি আমার সঙ্গে যুক্ত করিস সই তবে তাই করছি আমার মনে হয় কি জানিস ওই অদূরে যমুনার ওপারে কালার বাসি আজকে কি বলে আছে জানিস ওটাই তবে বলছি শোন তাই বলো ওরে যমুনার কিনারেতে ডাকছি কালাবাসিকে ওরে যমুনার কিনারেতে ডাকছি কালাবাসিকে ওরে গেলে শেখা করিবি দর্শন ও ললিতা ও বিছানা ও রাধে গো কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে কত দিনের পরে বৃন্দাবনে কত দিনের পরে বৃন্দাবনে এলো গো সুখের লগন সুখের লগন সখীগণ সবাই মিলে যাব মথুরা চল সখীগণ সবাই মিলে যাব মথুরা কত যেতে যেতে কালার সাথে কত যেতে যেতে কালার সাথে হবে গো মদের মিলন মথুর ঘরে থাকে ও মায়েরা ও
हरे कृष्ण सुदी कृष्ण अनुरागी भक्त मंडल अपनारा सुनते श्रीजुक्त निरंजन कुमार सिंह महाशय बाड़ीते महाप्रभु ठाकुर आगमन एवं हरि मंदिर दिन धरा उपलक्षे गतकाल जे नाम यज्ञ होच्छे एखन तार शेष नीलाकीर्तन नौका विलास नौका विलास काने मुग्ध हुए जानाबेड़िया ग्राम निवासी स्वर्गीय बंकिमचंद्र पाड़े महाशय उनार बड़ो छेले तार बाबार उद्देश्य ये पाँच जन इनारा नौका विलास पालागाने बंकिमचंद्र पाड़ो एवं राधारानी पाड़ो दुजने स्वर्गीय उनार मनस्कामना पूर्णेर जन्य उनार बड़ो छेले तपनचंद्र पाड़े महाशय पंचाश टाका दिए पाँच जन के दस टाका करे दिए पुरस्कृत करछेन आपनारा बोलुन श्रीगुरुमिताई गौर प्रमानंदे हरे हरि बोल हरि बोल जरा भक्तदेर उद्देश्य बोलछि आपनारा जदि प्रसाद पेते बाकी रयेछे दया करे आपनारा प्रसाद समान करे नेन हरे कृष्ण ताई जिनी आमारे ए छोटो छोटो ए कीर्तन दलेर शिष्यदेर उत्साहित करलेन टाका दिए पुरस्कारे पुरस्कृत करलेन उनार बाबा मायेर शिष्य उद्देश्ये उनार आत्मार शांतिर कामना करि सेई संगे संगे जिनी पुरस्कारे पुरस्कृत करलेन श्रीमन महाप्रभुर कामना करि ओर जेन बड़ बसना पूर्ण है जेन कृष्णपद मती है तेम ईश्वर मंगल करें उन्नी हमारे भलो थे सुस्थ थकें से ही संगे संगे जिनार प्रचेषा जिनार अक्लान परिश्रम दलखानी तैरी कर माननीय हमार विकास चंद्र सिंहबाबू और संगे रही श्यामल कुमार पाजा महाशय तर संगे जोाजोग कर से ही संगे संगे जाते आगामी दिन ये कृष्ण कथा हरि कथा और सुंदर को परेशन करते आशीर्वाद रेखे सबा मिले दूटी बाहू तुम बोल श्री गुरु তোমার তো মনে হচ্ছে আনন্দের সীমা ধরছে না তাই তুমি একটা গান গাও না গো।